আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হাসান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে নতুন একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তা আমি এ টু জেড দেখাবো। আবার আপনি ইমেলটা তৈরি করে আপনার সিম নাম্বার কেমনে সিম নাম্বার দিয়ে আপনি ইমেলটা ভেরিফাই করবেন, আর আপনার আরেকটা অন্য একটা ইমেল দিয়ে কীভাবে ভেরিফাই করবেন তো এ টু জেড দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করতে শুরু করার একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই হাসান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। তো বন্ধুরা সবার মোবাইলে এই জিমেল অ্যাপসটা আছে, তো আপনারা প্রথমে আপনারা এই জিমেল অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন। তো আমি আমার জিমেল অ্যাপসটার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনার যেই ইমেলে একটা আপনার সবার মোবাইলে কিন্তু ইমেল থাকে, কারণ একটা ইমেল ছাড়া তো আপনি গুগলে বা প্লে স্টোরে কোনোখানে আপনি প্রবেশ করতে পারবেন না। তো এই দেখেন আমার ইমেল আছে। তো আমি আপনারা যদি নতুন একটা ইমেল তৈরি করতে চান তো আপনারা আপনার ইমেলের লোগোটার মধ্যে টাচ করবেন। আমি দেখাই আপনার মার্ক একবারে, ইয়ে দেখেন আমার ইমেলের লোগোটা এখানে আছে, এখানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে আপনারা এই দেখেন যত ইমেল আছে আপনার মোবাইলে সব ইমেল এখানে শো করবো। তো আমার সব ইমেল এখানে শো করছে। তো আমি নিচে দেখবো একবারে নিচে, এ দেখেন নিচে আসার পরে এখানে আপনারা এ দেখেন এই অপশানটা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো আপনি এই জায়গাটার মধ্যে টাচ করবেন। এই অপশানটাতে আমি টাচ করে দিলাম। টাচ করার পরে এখন আপনি এই গুগলের মধ্যে টাচ করবেন। এ দেখুন উপরে গুগল এই অপশানটায়, তো আমি গুগলে টাচ করলাম। টাচ করার পরে এখন আমার ওই লক ছুটাইতে হবে। দেন আপনার মোবাইলে লক থাকলে লকটা ছুটাই দিবেন, বা ফিঙ্গার থাকলে ফিঙ্গারটা দিয়ে দিবেন। তো আমার মোবাইলের লকটা ছুটাই দিলাম। কিছুক্ষণ ওয়েট করবে আর প্রায় আসে আবার। এই দেখেন এখন এন আপনি যদি কোনো নতুন ইমেল অ্যাড্রেস এটার মধ্যে সেট করতে চান মোবাইলে, তো আপনি ইমেল দিয়ে পাসওয়ার্ড দিলে সেট হয়ে যাবো। তা আমি এখন তো আমি নতুন একটা ইমেল তৈরি করবো। তো নতুন ইমেল তৈরি করার জন্য আপনি এ দেখেন এই অপশানটা আসবেন, কারেক্ট অ্যাকাউন্ট। তো আমি এখানে টাচ করলাম। টাচ করার পরে এরপরে দেখেন উপরেরটা আমি পুরো মার্ক করে দেখা যায় না, আপনি সহজে বুঝতে পারেন। এই উপরে অপশানটা ফরমাই সেলের মধ্যে আসবেন। তো আমি ফর্মাই সেলের মধ্যে দিলাম। দেওয়ার পরে উপরে ফার্স্ট নাম নিচে লাস্ট নাম, তো আমি ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে নিতেছি। এমডি আমার নাম, এবার নামও ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে নিলাম। লোড নিতেছে আমার নেট একটু সোলো। এ দেখেন আসছে। তো এখানে আপনি আপনার বার্থডে দিতে হইব, তো যে আপনি যে চালু করবো হ্যার বা না আমি চালু করবো আমার বার্থডে এখানে দিয়ে দেবো। তা আমারটা আমি দিয়ে নিতেছি। আমার বার্থডে এখানে দেখেন এখানে জেন্টার, তো আপনি মাইল দিয়ে দেবেন। এই জেন্টারের মধ্যে আপনি মাইল দিয়ে দেবেন। তো আপনার বার্থডে দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো আপনি ইয়ে করবেন এই নেক্সটে দিয়ে দেবেন। এই দেখেন নিচে নেক্সট, নিচে নেক্সটে দিয়ে দেবেন। তো আমি নেক্সটে দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখানে আপনি ইমেল দেখেন এখানে আপনার নামটা দিতে হইব, পুরো কি ইমেল নামে আপনি ইমেলটা বানাইতে চান ওই নামটা দিতে হইব। তা আমি আমার নামে বানাম ইমেলটা। তো অবশ্যই এই এখানে সব ছোট হাতে দিবেন, কোনো বড় হাতে দিবেন না। এমটি হাসান, তা আমার নামটা দিয়েছে। আমার নামটা দিয়ে ট্রাই করবো, আমার নামে কি বানানো আছে আমার নামে হইব না। তারপরে আমি অন্য সংখ্যা দিয়ে দেন, আমার নামটা দিয়ে ট্রাই করছি কিন্তু আমার নামে আছে। তা আমি অন্য একটা সংখ্যা দিব, তো আমি এখন সংখ্যা একটা দিয়ে পাঁচ দিয়ে দেখি হয়নি। এই পাঁচে যদি না থাকে তো হয়ে যাবে, বুঝছেন? আপনারা এইভাবে ট্রাই করে নেবেন। পাঁচও আছে, ফোন চার্জ দিয়ে দিই।
এই দেখছেন 50 দিয়েছি হয়ে গেছে, এখন তো 50-এ নাই, এমডি হাসান খন্দকার 50@gmail.com। তো এখন আমি পাসওয়ার্ড দিব, তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা নাম দিবেন এবং কি মোবাইলের নাম্বারও দিবেন, মানে নাম ও সংখ্যা দুটোটা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি বন্ধুরা, আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম, পাসওয়ার্ডটা দেওয়া হইলে আপনি নেক্সটে দিয়ে দিবেন। তো আমি নেক্সটে দিয়ে দিতেছি, এই দেখেন আমার ইমেল তৈরি হয়ে গেছে। তো ইয়েস আই এম এন দিয়ে নিচে দেখেন ডান সাইডে ইয়েস আই এম এন মেদে দিয়ে দিবেন। এরপরে এই দেখেন আমার ইমেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমার নাম হয়েছে এমডি হাসান আর আমার ইমেল ইমেল অ্যাড্রেস হচ্ছে এমডি হাসান খন্দকার 50@gmail.com। দেখেন খুব সহজে কিন্তু ইমেলটা আমি তৈরি করে নিচ্ছি। এরপরে আপনি নেক্সটে দিয়ে দেবেন, এই দেখেন নেক্সটে দিয়ে নিয়ে আমি আমার লগ ইন করতেছি ইমেলটারে। নেক্সট দেওয়ার পরে আপনি নিচে আসবেন, এই দাইন সাইডে দেখেন দাইন সাইডে অপশানটা দিবেন। আমি দিয়ে নিলাম, লোড নিতেছে একটু। এই দেখেন আমার ইমেলটা এখন আমার মোবাইলে সেভ হইতেছে, আমি সেভ করে দিতেছি পাসওয়ার্ডটা। এই দেখেন ইমেলটা আমার চালু হয়ে গেছে, দেখেন আমার ইমেলের লোগোটা দিন। এই দেখেন আমি যে ইমেলটা তৈরি করছি না, এই দেখেন নিচে আসছে একবারে এমডি হাসান খন্দকার 50@gmail.com। তা আমি দেখেন আপনাদের মার্ক করে দেখাই, এইটা এই এই মাত্র আমি বানাইছি এই অ্যাকাউন্ট আমি এমডি হাসান খন্দকার 50@gmail.com। তো এখন আমি এটার ভিত্তি কিছু সিটিং আছে আপনাদেরকে দেখাবো। এই দেখেন আমি আমার নামটা চাপ দিলে এই জিমেলটার আমি লগ ইন করতেছি। দেখেন আমার এই নতুন জিমেলটা এটা আমি এইমাত্র চালু করলাম, এ দেখছেন। তো এইটারে আপনারা এটা সিটিংটা আমি দেখাই কিছু সিটিং আছে। তো আপনারা এই জিমেলটার মধ্যে মানে মোবাইল নাম্বার অ্যাড করবেন, আর আপনার অন্য একটা ইমেল থাকলে ওই ইমেলও অ্যাড করতে পারবেন। তো আমি দেখাই এটা সিকিউরিটির জন্য, কারণ আপনার পাসওয়ার্ডটা ভুল হয়ে গেলে তো আপনি কিন্তু আবার রিকভার করতে পারবেন। তো আপনি আমার এ দেখেন আপনি এই লোগোটার মধ্যে যাবেন ইমেলে। তো আমি এই মাত্র যে ইমেলটা চালু করছি, তো আমি ইমেলের লোগোটা যেতেছি, যাওয়ার পরে এরপরে দেখেন এমডি হাসান খন্দকার 50@gmail.com এই ইমেলটাই আছে। তা আমি এখন এই দেন গুগল অ্যাকাউন্টের মধ্যে টাচ করবো, এখানে এই গুগল অ্যাকাউন্ট, তো এখানে আমি দিতেছি গুগল অ্যাকাউন্টে, দাঁড়ান ওয়েট করেন একটু। এই দেখেন এখানে এসে আপনি গুগল অ্যাকাউন্টটা আসার পরে এখানে আপনি সব সেটিং করতে পারবেন, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে রিকভার করতে পারবেন, আবার আপনি রিকভার ইমেল সেট করতে পারবেন। আর আপনি এই জায়গায় আসার পরে এই দেখেন এখানে এ পার্সোনাল ইনফোতে আসবেন। এ পার্সোনাল ইনফোতে আসলাম, আসার পরে এই দেখেন একটু নিচে যাবেন, না আমার নামটা আছে এমডি হাসান, তো আমি নামটা চেঞ্জ করতে পারবো, বার্থডে চেঞ্জ করতে পারবো, সব কিছু এখান থেকে চেঞ্জ করে দেবো। এই দেখেন আমার ইমেল অ্যাড্রেস এমডি হাসান খন্দকার 50@gmail.com। এই দেখেন নিচে আছে অ্যাড রিকভারি ফোন নম্বর, তা আমি এখন আমার ফোন নম্বর রিকভারি ফোন নম্বর অ্যাড করবো, কারণ আপনার ফোন নম্বরটা অ্যাড করলে আপনার পাসওয়ার্ডটা কোনো দিন ভুল লাগে, তো আপনি কিন্তু এই পাসওয়ার্ড ইয়া করতে পারবেন, রিকভার করতে পারবেন। এই ফোন নম্বর মেয়েদের একটা পিনকোড পাঠাইবো, তো পিনকোডে তা আমি আমার ফোন নম্বরে দিলাম, কারণ আপনাদেরকে দেখাই আমি এবার মার্ক করে অনেকে আবার বুঝতেন না। এই দেখেন এখানে এই অপশানটা অ্যাড রিকভারি ফোন নম্বর, তো আমি এখানে চাপ দিলাম, দেওয়ার পরে এখন আমার অনেক এই দেখেন অ্যাড নাও, কেন আপনার ফোন নম্বর অ্যাড করলে আপনি অ্যাড নাওয়ের মধ্যে দিবেন এই অপশানটা, আমি দিয়ে দিলাম। এই দেখেন না মানে আপনি এইটার এই ইমেলটার পাসওয়ার্ডটা এখন দিতে হইব, আপনি যে ইমেলটার মধ্যে আপনি আবার রিকভারি ফোন নম্বর সেট করতেছেন, তো এখন আপনার পাসওয়ার্ডটা দিতে হইব। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি, তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এই নেক্সটে দিয়ে দিবেন, নেক্সট অপশানটায় দিয়ে দিবেন। এই দেখেন নেক্সট অপশানটা দেওয়ার পরে আর আবার অ্যাড নেওয়া দিবেন, তো এখন আপনি ফোন নম্বর অ্যাড করতে পারবেন, উপরে অপশানটা আবার দিবেন এখানে, তো আমি আবার দিলাম। এ দেখেন এখানে কিন্তু আপনি আপনার ফোন নম্বর অ্যাড করতে পারবেন, তো আমি আমার ফোন নম্বরটা দিয়ে নিতেছি,
মালয়েশিয়া আছে, আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তো আমার কান্ট্রিটা এখানে অটো আসছে, তবে আমি আপনার ফোন নম্বরটা দিয়ে নিতেছি। তা আপনি যেই দেশে থাকেন যেই দেশের নাম্বার দিবেন, যেই দেশে থাকেন না যেই দেশের নাম্বার দিবেন ওই দেশের আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি মালয়েশিয়া আছে, আমি মালয়েশিয়ার কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমার নাম্বারটা দিয়ে নেক্সটে দিয়ে দিব, দেখেন নেক্সটে দিয়ে দিলাম। এ দেখেন আমি কোড ফাড়াইতে আমার নিচে কিন্তু আমার বলতেছে গেট কোড, আপনাদেরকে দেখাই। এ দেখেন এখানে তো আমি এখানে গেট কোডের মধ্যে দিলাম। এ দেখেন না আমার মোবাইলে কিন্তু একটা কোড আসবে, এ দেখেন আমার সিম নম্বরের কোড আইসে আসছে একটা 95 95 70, 95 95 70। তো আমি এই কোডটা দিয়ে নিতেছি। এ দেখেন এখানে আপনি এই ভেরিফাই, তা আপনি কিন্তু এই সিমটাতে আপনি ভেরিফাই করতেছেন, ভেরিফাই করে রাখলে মানে আপনি যদি কোনোদিন আপনার পাসওয়ার্ডটা ভুলে যান, তো এই সিমটাতে আবার এইভাবে আপনার একটা কোড নাম্বার হলে কোড নাম্বার দিয়ে আপনি আবার পাসওয়ার্ডটা আপনি রিকভার করতে পারবেন। তা আমি এখন এই দেখেন ডাইন সাইডে অপশনটা দিবেন, এখানে এই ভেরিফাই, ভেরিফাইয়ের মধ্যে দিয়ে দিবেন। আমি দিয়ে নিতেছি, এ দেখেন আমার ইয়াটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছেন আমার নাম্বারটা অ্যাড হয়ে গেছে। আমি আপনাদেরকে ব্যাগে যেয়ে দেখাইতেছি, রিফ্রেশ করে একটু আমার নেট একটু স্লো, তার জন্য একটু দেরি হইতেছে। এই দেখছেন এই রিফ্রেশ করছেন, আমার এই ফোন নম্বরটা এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন এখানে আমার ফোন নম্বরটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা আবার আরেকটা সিস্টেম আমি দেখাই, আপনারা ফোন নম্বর দিয়েও ভেরিফাই করতে পারেন, ইমেল দিও আপনি ইমেল দিয়েও বার করে রাখতে পারেন, কারণ আমি মালয়েশিয়া আছে আমি ইমেল দিয়েও করে রাখবো। আমি মালয়েশিয়া আছি অর্থাৎ আমার আমি মালয়েশিয়াতে যাই লাগে, তো আমার কিন্তু এই সিমটা কাজে আসবে না, তার জন্য আমি একটা আরেকটা ইমেল বারে এখানে ইয়া করবো, রিকভারি করে রাখবো, জানি এই ইমেলটা আর আরেকটা ইমেল দিব এখানে। দেখেন যদি আপনারা ইমেল দেওয়া বারে মানে ভেরিফাই করতেছেন, তো এই অবশ্যই এই দেখেন এই ইমেল এন ওই পার্সোনাল ইনফরমেশন আইসা, তো এখানে এই দেখেন এখানে এই ইমেলটার মধ্যে টাচ করবেন আপনি। তো ভিডিওটা একটু লং হবে, তো অবশ্যই আমি বুঝার জন্য আমি দেখাইতেছি একেবারে স্টেপ বাই স্টেপ। এই দেখেন এখানে আপনার ইমেলের মধ্যে টাচ করবেন, তো আমি আমার ইমেলের মধ্যে টাচ করে দিতেছি। টাচ করে দিয়ে এই দেখেন এখানে আপনারা এই জায়গায় দেখেন অ্যাট রিকভারি ইমেল, তা আপনি এই জায়গায় যদি অ্যাট রিকভারি ইমেলের মধ্যে টাচ করেন, তা আপনি কিন্তু এখানে ইয়ে করতে পারবেন, রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, মানে অন্য একটা ইমেল আর কি। তা আপনি যদি কোনো দিন এই 50 hasangandhara50@gmail.com এটা যদি আমি কোনো দিন পাসওয়ার্ডটা ভুলে যাই, তো আমি এই ইমেলের মধ্যে আবার রিকভারি করতে পারবো, বুঝছেন। তা আপনারা এই অ্যাট রিকভারি ইমেলের মধ্যে টাচ করবেন, টাচ করার পরে এখানে তো এই দেখেন আবার আবার আপনি পাসওয়ার্ডটা দিতে হবে, তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি নেক্সট দিয়ে দিলে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। দেখেন বন্ধুরা আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, দিয়ে আমি নেক্সট দিয়ে দিলাম। এই দেখেন এখানে আমার আপনার ইমেল অ্যাড্রেসটা উঠানোর জন্য বলতেছে, তা আমি একটা আমার অন্য ইমেল দিয়ে আমি এটার ভেরিফাই করে রাখবো। এই দেখেন ইমেলটা দেওয়া হইলে তা আপনি এই ভেরিফাইয়ের মধ্যে দিবেন,
ভেরিফাই দিলে মানে এটা ইমেল ভেরিফাই হইবো, আমি প্রথম কিন্তু ফোন ভেরিফাই করছি আবার এমনি ইমেল দিয়ে ভেরিফাই করতেছি, কারণ ওই ইমেলটারে আমি মজবুত করার জন্য, কারণ আমি ওই ইমেলটাতে আবার একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো আপনারা যদি কোনো ইউটিউব চ্যানেলে লাগে ইমেল বানান তো অবশ্যই এইভাবে ভেরিফাই করে নেবেন। তো এই দেখেন ভেরিফাইয়ের মধ্যে দিতেছি আমি, এই ভেরিফাই দেয়, এই দেখেন আমার এই ইমেলটার মধ্যে একটা কোড গেছে, তো আমি এই কোডটা এখন আমার দিতে হইব। এ দেখেন আমার কোডটা আইসে এখানে, এমটি হাসানগঞ্জ 11@gmail.com 22/18/88, 22/18/88 এটা হচ্ছে আমার কোডটা, আমি কোডটা দিয়ে নিতেছি। বাইশ 18 88, তা আমি কোডটা দেওয়ার পরে আমি এখন ভেরিফাইয়ের মধ্যে টাচ করে দেবো। এই দেখেন ভেরিফাই ডাইন ছেলে, এই দেখছেন রিকভার ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, তো আমি কিন্তু ভেরিফাই করে লাইছি আমার এই ওই ইমেলটারে, তো আমার ইমেলটা এখন আমার অ্যাড হয়ে গেছে। তো আমি আবার দেখেন 50টার মধ্যে আবার ঢুকতেছি, আমি ব্যাগ আইসা রিফ্রেশ দিলে তো আমার ইমেলটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমি এখন রিফ্রেশ দিতেছি, এ দেখছেন বন্ধুরা এখানে দেখেন প্রথম কিন্তু আমার হুদা ওই এম ডি হাসান খন্দ 50@gmail.com আসছিল, তা আমি কিন্তু এখন আমি এম ডি হাসান খন্দকার 11@gmail.com এটা বারা অ্যাড করছি, কারণ আমি যদি এই এম ডি হাসান খন্দকার 50@gmail.com পাসওয়ার্ড কোনো দিন ভুলে যাই তো আমি আবার রিকভারি করতে পারবো, রিকভারি করলে তো আমি কিন্তু আমার এই এম ডি হাসান খন্দকার 11@gmail.com মধ্যে একটা পিন কোড দিব। তো পিন কোড দিলে আমি ওই পিন কোডটা দিলে তো আমি আবার নতুন পাসওয়ার্ড সেট করতে পারবো। তো আমি ওই আমি আরেকটা ভিডিও আমি দেখাইছিলাম কীভাবে আপনারা মানে পাসওয়ার্ড ভুলে গেলে সে রিকভারি করবেন। তো বন্ধুরা ভিডিওটা বানাইছি, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, ভিডিওটা একটু লং হয়েছে তো অবশ্যই আমি বোঝার জন্য মানে কীভাবে আপনার একটা ইমেলরে মানে ইমেল দিয়েও ভেরিফাই করবেন আর ফোন নম্বর দিয়েও ভেরিফাই করবেন, এটা হয়েছে আপনার ইমেলটা খুব মজবুত স্ট্রং হয়েছে। তা আমি এই অবশ্যই ইমেলটা তো আমি একটা ইউটিউব চ্যানেল বলা খুলবো, তার জন্য এরকম করে আমি করলাম, তার ভিডিও বানাই আপনাদের দেখাইলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর দেখেন আমি আমার অ্যাপসটার ভিতরে প্রবেশ করে দেখাই, এ দেখছেন না কিন্তু আমার ইমেলটার মধ্যে নামে আসছে, এটা হাসান খন্দকার 50@gmail.com। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনারা কোনো কিছু জানার থাকে ইমেল নিয়ে জিমেল নিয়ে তো অবশ্যই কমেন্ট বক্সে লাগবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না হাসান বাংলা ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে কষ্ট করে বেল বাটনটা অন করে রাখবেন। তো এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম আমি হাসান খন্দকার মালয়েশিয়ান প্রবাসী, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।